তৃতীয় চতুর্থ বর্গর নিযুক্তি প্রক্রিয়ার মাজতে এটা চাঞ্চল্যকর ভিডিও সামাজিক মাধ্যমত ভাইরাল ভিডিওক লৈ তীব্র প্রতিক্রিয়া। তৃতীয় আর চতুর্থ বর্গর চাকরির নামত ধন সংগ্রহর অভিযোগ, বিজেপির তীব্র গরিহণা, ডিজিপির তদন্তর নির্দেশ। কটকটিয়া নিরাপত্তা আর তালাচীর মাজত অনুষ্ঠিত হয়ে গেল রাজ্য সরকারের তৃতীয় বর্গর নিযুক্তির বাবে প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষা। অক্টোবরতে অনুষ্ঠিত হব চতুর্থ বর্গর নিযুক্তি পরীক্ষাও। নিযুক্তি প্রক্রিয়া চলি থাকার মাজতে সম্পূর্ণ স্বচ্ছ আর নিকাভাবে নিযুক্তি প্রদানের অঙ্গীকার করেছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। কিন্তু তেনে সময়তে ভাইরাল হয়েছে চাকরির কোলা বজারের এই ভিডিও। অভিযোগ মতে গোয়ালপাড়া মহাবিদ্যালয়ের ইংরাজি বিভাগের মুরব্বী অধ্যাপক মজবুল হক চৌধুরীয়ে মিলিছে সরকারি চাকরির বজার। ভিডিওটি দেখা গেছে অধ্যাপক মজবুল হক চৌধুরীয়ে সংগ্রহ করেছে লাখে লাখে টাকা। চাকরির বাবদ দিছিল মই 6 লাখ টাকা দিছিল। মোক বিরাট হ্যারাসমেন্ট করেছে তেখেতে, মোক জেলও খটুয়াইছে তেখেতে। এই চাকরির পয়সা বিচরার কারণে মই তেখেতের ঘর যাও, পুলিশ দি মোক ভাবুকি দিছে তেখেতে। মই 6 লাখ টাকা দিছিল, পয়সা 1 টাকা ঘুরাই দিয়া নাই। পয়সা বিচার দেব গেলে আর মারিম কাটিম বলে কয় তেখেতে। প্রফেসর মজবুল হক, মই তো গমে পাং, হ্যাঁ দিছে। আর ময়ও বহুতবার তাগাদা করছো মই, হ্যাঁ। আর তেওঁর দেউতা হয়েছে, আমি একলগে কলেজত পড়া বয়কেল মানুষ, আর বহুতরপরা লৈছে, আর বহুতক রেভিনিউ সিস্টেমত সই দিছে। আম যদি কিলো রেভিনিউ সিস্টেমত সই দিছে বলে মই গ্যারেন্টার আছো। ঘরতে লেনদেন হয়েছে, বাপেকে কইছে বলে পয়সা মাইন না যায়, নয় চাকরি পাবি, নয় নহতে সুদে আসলে পয়সা টাকা আমি ঘুরাই দিই। এফালে নিকা নিযুক্তির সরকারের অঙ্গীকার, আনফালে ঐতিহ্যমণ্ডিত এখন মহাবিদ্যালয়ের অধ্যাপকর ধন সংগ্রহের ভিডিও ভাইরাল। এই ঘটনা এটা উদ্বিগ্ন করে তুলিছে চাকরি প্রত্যাশী রাজ্যের লাখ লাখ নিবনুয়া। উল্লেখযোগ্য যে সরকারি চাকরি প্রদানের নামত ধন সংগ্রহের অভিযোগ উঠা অধ্যাপক মজবুল হক চৌধুরী, জ্যেষ্ঠ কংগ্রেস নেতা তথা অসম প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য অধিবক্তা আমজাদ আলীর পুত্র। এই ভিডিও ভাইরালের পিছতে এটা সরব হয়ে পড়েছে রাজ্যিক বিজেপি। একাংশ বিজেপি বিধায়কর মতে দুর্নীতি এওঁলোকৰ তেজত আছে, গোটেই কালচারটো তেজত আছে। ইমান দিনে এই কালচারটো পা অঁতৰাই যিসকল মেধা ছাত্র ছাত্রী তেওঁলোকে যাতে মেধা ভিত্তিত আজি চাকৰি পাব পাৰে তাৰ বাবে এটা আন্দোলন নিচিনা আজি অসমত হৈছে। আপোনালোকে যদি চাই এই যিবিলাক আমাৰ এন্ট্ৰেন্স হল ফোর্থ গ্ৰেড থার্ড গ্ৰেডৰ পৰা আৰম্ভ কৰি অসমৰ প্ৰায় সকল ল'ৰা ছোৱালীয়ে তাত পাৰ্টিচিপেট কৰিবলৈ ওলাই আহিছে, কাৰণ তেওঁলোকে জানে তেওঁলোকে ভালকৈ পৰীক্ষা দিলে, পাছ কৰিলে তেওঁলোকে চাকৰি পাব। আগতে বিধায়ক আৰু মন্ত্ৰী ঘৰত ভিৰটো আছিলে আৰু বিধায়ক মন্ত্ৰী ঘৰৰ পৰা চাকৰিবিলাক হৈছিলে, সেইকাৰণে আমাৰ কেন্দ্ৰবিলাকত এনেধৰণে চাকৰিৰ কাৰণে ভিৰ হোৱা পৰিলক্ষিত হোৱা নাছিলে। কংগ্ৰেছে এতিয়া চোৰ বৃত্তিটো এৰা নাই, চৰকাৰ নাই, তাৰপিছতো চোৰ বৃত্তিৰ লগত জড়িত হৈ আছে। মোৰ সমষ্টিৰ এজন ল'ৰাই যুৱ কংগ্ৰেছৰ নেতা এজনে, নেতা নহয় পালি নেতা, তামোলপুৰত কেইবাজনো সন্মানীয় ব্যক্তিৰ পৰা টকা পইচা লৈ চাকৰি দিম বুলি ধন ধাবগুৰিয়ে পইচা লৈছে। ইফালে সামাজিক মাধ্যমত ভিডিঅ' ভাইৰেল হোৱাৰ পিছতে অধ্যাপক মজবুল হক চৌধুৰীৰ বিৰুদ্ধে সৰব হ'ল আমচু। অধ্যাপক মজবুল হকে গোৱালপাৰা মহাবিদ্যালয়ৰ ঐতিহ্যত কালিমাখনাৰ অভিযোগ তুলিলে সংগঠনটোৱে। এই ঘটনাক লৈ সমগ্র নিযুক্তি প্রক্রিয়াটির উপরতে সন্দেহ ব্যক্ত করিলে সংখ্যালঘু ছাত্র সংগঠনটোৱে। আমি দাবী রাখি কোনো ধরনের সারি যাব নয়, তেওঁৰ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব, তেওঁৰ সম্পত্তির হিসাব লব লাগে। আর সম্পত্তির হিসাব লই যখন দুখিয়া ছাত্র ছাত্রী ইতিমধ্যে চাকরির কারণে পয়সা আছে, তার চাকরির পয়সা ঘুরাই দিয়ার কারণে ব্যবস্থা গ্রহণ করে আমি সরকার দাবি জানাইছো। সরকারি চাকরির নামত অধ্যাপক মজবুল হক চৌধুরীয়ে
ধন সংগ্রহ করার ভিডিওক লৈ রাজ্য তোলপার লগার সময়তে আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিংয়ে প্রকাশ করলে প্রতিক্রিয়া। সমগ্র অভিযোগের উচিত তদন্ত করে দোষীক কঠোর শাস্তি প্রদানের ঘোষণা ডিজিপি জি পি সিংয়ের। কোনো তেনেকুৱা হেৰি নাই, তেওঁ যদি কৰবাৰ কাৰোবাৰ পৰা পইচা লৈছে কিবা কৰিছে তেতিয়া একচন লোৱা হ'ব, আইনগত একচন। ইফালে সমগ্র অভিযোগ অস্বীকাৰ কৰিছে গোৱালপাৰা মহাবিদ্যালয়ৰ অধ্যাপক অভিযুক্ত মজবুল হক চৌধুৰীয়ে। চৌধুৰীৰ মতে এই ভিডিঅ'টো চাৰি বছৰ পুৰণি, পৰিয়ালৰ বিপদৰ সময়ত এই ধনখিনি তেওঁ এটা বিশেষ পক্ষৰ পৰা সুদলৈ লৈছিল আৰু সেই ধন ইতিমধ্যে তেওঁ উভতাই দিছে। কিন্তু সেই চক্ৰটোৱে বাৰে বাৰে তেওঁক আৰু অধিক ধন বিচাৰি ব্লেকমেইলিং কৰি অহাৰো অভিযোগ তুলিলে অধ্যাপকজনে। মই ইণ্টাৰেষ্টৰ পইচাটো দি আছিলোঁ তেওঁলোকক আৰু সেই ভিডিঅ'টো মানে এনেকৈ প্ৰকাশ কৰিলে যেন তেওঁলোকৰ পৰা মই পইচা লৈ আছোঁ। চ' এইটো একেবাৰে কমপ্লিটলি মানে এটা মনে সজা এটা কনস্পিৰেচি, মোৰ মান সন্মানত হানি কৰাৰ কাৰণে তেওঁলোকে বহুত চেষ্টা বহুত দিনৰ পৰা কৰি আছিলে। মানে মোক এনেকৈ ভয় ভাবুকি ৱাৰ্নিং ৰাস্তাত ধৰে, কয় যে মানে কিহক ক'ম, মানে মানুহৰ মাজত আপোনাক অপমান কৰিম, আপোনাক মাৰিম ধৰিম, এইবিলাক বহুত কথা হৈছে। মই তথাপি একো কোৱা নাছিলোঁ, কিন্তু তথাপি মই প্ৰশাসনক অলপ জনাই ৰাখিছিলোঁ কথাটো। এতিয়া আজি যিহেতু এইটো মানে ওলাই দিলে তেওঁলোকে এটা মিছা এটা ভিডিঅ', এটা পুৰণি ভিডিঅ' বেলেগ কামত বা ইণ্টাৰেষ্টৰ এই পইচাটো মই য'ত পইচা দি আছোঁ তাতে আৰু তেওঁলোকে মোক এতিয়া মানে তেখেতসকলে মোক এটা বেলেগ বিষয়ৰ খামোল খুৱাইছে। আৰক্ষীৰ উচিত তদন্ততহে স্পষ্ট হ'ব সকলো। গোৱালপাৰাৰ পৰা ৰিংকু দাসৰ সহযোগত ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।